বলছিলাম মানসিক বিকারগ্রস্ত এক মানুষের কথা। আমার কাছে তো তার গল্প জেনে শুনে এটাই মনে হয়েছে, গত তিনটি এপিসোডে আপনি যা যা শুনেছেন সব কিন্তু সত্যি ঘটনা। একটি সত্য ঘটনা অবলম্বনে আজ আপনার সাথে আবারও যুক্ত হওয়া এবং ঠিক পরবর্তী ঘটনা কি হয়েছিল সেটি শেয়ার করা। সো চলুন শুরু করি। লিন্ডার সন্দেহ প্রগাঢ় হচ্ছিল, সাথে ওই যে বলেছিলাম গ্র্যান্ডির মেয়ে অ্যাঞ্জেলা উড্রাফ, তিনি দেখলেন যে তার মা সমস্ত সম্পত্তি ডক্টর শিপম্যানের নামে লিখে গেছেন। খুবই অবাককাণ্ড না, একজন ডাক্তারের কাছে গেছেন চিকিৎসা নিতে, তাকে কেন সব সম্পত্তি লিখে দিবেন বলেন তো? আমারও একই প্রশ্ন ছিল। তো গ্র্যান্ডির মেয়ে এ ব্যাপারটাকে নিছকভাবে নিলেন না। সম্পত্তির পরিমাণ নেহাত কমও কিন্তু নয়, তখনকার দিনের হিসেবে মোটামুটি 3,86,000 পাউন্ড তো হবেই। না না, আমার মা আসলে সাধারণভাবে মৃত্যুবরণ করেননি, তাকে খুন করা হয়েছে। ফের সন্ধান শুরু হল প্রশাসনের, তদন্ত করতে খোঁড়া হল কবর। গ্র্যান্ডির শবদেহ বের করে ফের কাটাছেঁড়া করা হলো তার শরীরে। জানেন কি পাওয়া গেছে তার শরীরে? ডায়ামরফিন। রাসায়নিকটির পুরো নাম ডায়ামরফিন হাইড্রোক্লোরাইড। যে কোনো বয়স্ক লোকের শরীরে অতিরিক্ত মাত্রায় প্রবেশ করালে তার মৃত্যু অনিবার্য। মুহূর্তের মধ্যেই মৃত্যুর রহস্য অনেকটা সহজ হয়ে গেল। 1998 সেপ্টেম্বর ফাইনালি শিপম্যানকে গ্রেফতার করা হল। একটা প্রশ্ন রয়ে গেল, এতগুলো খুন তিনি করেছেন যেটা আপনি আমি এখন বুঝতে পারছি, কিন্তু গ্র্যান্ডির বেলায় এসে তিনি ধরা খেলেন কেন? ওই যে সম্পত্তির ব্যাপারটা। তার বাড়ি থেকে সেই সম্পত্তির উইল জালিয়াতির কাজে ব্যবহৃত একখানি টাইপরাইটারও আবিষ্কার করা হলো। পুলিশের তৎপরতা আরও বেড়ে গেল যে এই মানুষটার কি কি করে, খালি কি খুনই করে নাকি মানুষকেও লুটপাট করে। পরবর্তীতে যা দেখা গেল, সেই কারণগুলো খুঁজতে গিয়ে বুঝতে গিয়ে আমি আসলে থতমত খেয়ে গেলাম। যেটা হলো সেটা হচ্ছে, গত কয়েক মাসে শিপম্যানের দাখিল করা ডেথ সার্টিফিকেটে নাম আছে এমন 15টি মৃতদেহকে ফের কবর খুঁড়ে বের করে মর্গে পরীক্ষার জন্য পাঠানো হয়। ময়নাতদন্তের পর স্পষ্ট হয়ে যায় যে 15টি লাশের প্রত্যেকের শরীরেই বেশি মাত্রায় ডায়ামরফিনের প্রয়োগ হয়েছিল। শিপম্যান মারাত্মক রকমের বেশি ডায়ামরফিন রোগীর শরীরে ঢুকিয়ে তাদের খুন করতেন এবং পরে মেডিকেল রিপোর্ট জাল করে নানা ধরনের অসুখের কারণ দেখিয়ে তাদের ডেথ সার্টিফিকেট দিয়ে দিতেন। ডাক্তার তো সবাই বিশ্বাসও করে নিত। পুরো ব্যাপারটাই সরকারি গোয়েন্দার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। সন্দেহের কোনো অবকাশ থাকে না যে এই 15টি মৃত্যুর পেছনে ডাক্তার শিপম্যানই দায়ী ছিলেন। কিন্তু কেন তিনি অকারণে এতগুলো নিরীহ মানুষকে খুন করলেন, তার কোনো উত্তর সেভাবে পাওয়া যায়নি। রয়েছে তাকে নিয়ে আরও কিছু চমকপ্রদ তথ্য, তার জন্য শুনতে হবে পরবর্তী এপিসোড।